সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের একটি সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সার্ভিস। আমরা ঢাকা এয়ারপোর্ট এবং চিটং পোর্টে বিশেষ ক্ষেত্রে আমরা এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। তো আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আসলে আমি একটা ভিডিও আজকে তৈরি করব। এটা হচ্ছে অনলাইন থেকে সিএনএফ যদি আপনারা ধরেন, ধরুন আমাকে আপনারা অনলাইনে সিএনএফ হিসাবে পেয়েছেন, সার্চ করে হয়তো অনলাইনে পেয়েছেন, আপনি আমাদের এই টাইপের সিএনএফ গুলো কিভাবে ডিল করবেন, তাদের সাথে কি হিসাবে চুক্তি করবেন, কিভাবে ক্লিয়ারিং এর চুক্তিটা করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব, যাতে আপনারা বিপদে না পড়েন। সিএনএফ এর অনেকে অনেকভাবে মিনিং করেন, যেমন অনেকেই চিন্তা করেন যে সিএনএফ মানে এক ধরনের আতঙ্কের নাম। হ্যাঁ, এটা এরা সব সময় মানুষকে বিপদে রাখে। হ্যাঁ, 98% সিএনএফ যারা থাকেন তারা সব সময় মানুষকে বিপদে রাখে, কাস্টমারদেরকে, কারণ তাদেরকে ডকুমেন্টস দেওয়ার মানেই হচ্ছে আপনি একটা বিপদের মধ্যে পড়লেন। এরপরে তারা যেটা করবে যে বিভিন্ন ধরনের আপনাকে কজ দেখাবে, যে ভাই আপনার এই যে প্রোডাক্টটা আপনি দিলেন, এইখানে এই শরিয়া লেখাটার জায়গা শরিয়া হয়েছে, এখন আপনি শরিয়ার কারণে আপনার এত টাকা জরিমানা আসতে পারে। এখন এইখানে শুধু সিএনপি না, সাথে আপনার কাস্টম অফিসাররাও জড়িত, কারণ তারা তাদের কথা হচ্ছে যে আপনি সরকারকেও ফুল ট্যাক্স দিবেন, আমার পকেটটাও ফুল ভরিয়ে দিবেন। হ্যাঁ, দুটিই করতে হবে আপনাকে। তো সেজন্য কি করতে হবে, আপনার কোথায় কি ভুল আছে আপনার সেই ভুলটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এরপরে সিএনএফ কে বলবে যে ভাই তুমি এই যে ভুল করছো, এখানে তোমার ইম্পোর্টার ভুল করছে, এটার জন্য তোমার ফাইন আসবে 50,000 টাকা। এখন কি করতে হবে, স্যার তুমি, আমি এই ভুলটা তোমার আর দেখবো না, তোমার পেপারস আমি সাইন করে দেব, তুমি আমাকে 30,000 টাকা দিবা। এখন সিএনএফ যেটা করে, উনি বলে 40,000 টাকা ইম্পোর্টার কে, যে 40,000 টাকা দিবেন, সিএনএফ নিল 10,000, অফিসার নিল 30,000। হ্যাঁ, 50,000 টাকার আপনার এইভাবে সমাধা দিল। এটা হচ্ছে অফিসাররাও এখানে অনেকটা ভূমিকা রাখে। এবার আসুন অনলাইন থেকে যে সমস্ত সিএনএফ গুলো পায়, অনেকেই অনলাইনে সার্চ দিলে দেখবেন যে অনেক সিএনএফ পাওয়া যায়। এখন আমি আমি এটা শিওর দেই যে 99.99% সিএনএফ যারা রয়েছে অনলাইনে, কারোরই আমার মতো চ্যানেল অথবা ফেস কিচ্ছু নেই, কারো ফেসও আপনারা দেখেন না। অধিকাংশই হচ্ছে কোন রকম একটা গুগলে একটা ঠিকানা তৈরি করে রেখেছেন, অথবা একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছেন, তাও সেটা কমপ্লিট করে না, কমপ্লিট ছাড়াই একটা ওয়েবসাইট, ইনকমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছেন, সেখানে কিছু নাম্বার কিছু ঠিকানা দিয়ে রেখেছেন, হয়তো গুগল এগুলাকে র্যাঙ্কিং এ উপরে তুলে নিয়েছে। যাই হোক, তাদের সাথে যোগাযোগ করলেন, এবং এই টাইপের অনেকগুলো ফ্রড কেস আমার কাছে এসেছে। অনেকেই বলেন যে তাকে আটকে রেখেছেন, তার কাছ থেকে টাকা নিয়েছেন, অথবা তার মাল দেন নাই, টাকা নিয়ে তাকে ব্লক করে দিয়েছেন, এই টাইপের অনেক ঝামেলা আসে। এখন এই টাইপের ঝামেলাগুলো হ্যান্ডেল করবেন আপনি কিভাবে? প্রথমত হলো, আপনি এই টাইপের ঝামেলাগুলো হ্যান্ডেল করার জন্য আপনি সব সময় আপনি ক্যাশ অন ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনি একজনকে বললেন যে ভাই আমার এটা ক্লিয়ারিং করে দাও, যে সিস্টেমটা আমরা করি, প্রথমে আমরা কাস্টমারকে বলি যে ভাই আপনার যে ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস এর ছবি দেন, আমরা আপনাকে ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগবে এটা রেট দিব। তো ক্লিয়ারেন্স করতে কতটা, ধরুন আপনি বললাম যে ভাই এটা 10,000 টাকা লাগবে, উনি 10,000 টাকা রাজি হলে তারপরে আমরা উনাকে বলি যে ঠিক আছে আপনার এনআইডি কার্ড দেন বা আপনার টিন ভ্যাট যা আছে এগুলা দেন, দিয়ে আমরা এন্ট্রি দেই। এন্ট্রি দেওয়ার পরে উনাকে বলি যে ঠিক আছে আপনি কবে প্রোডাক্টটা নিতে পারবেন, বা আমরা অমুক দিন ক্লিয়ারেন্স করবো, আপনি একজনকে পাঠালে এয়ারপোর্ট থেকে টাকা দিয়ে উনি নিয়ে যাবে প্রোডাক্টটা। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের ডিলিংস গুলো। কিন্তু চিটাং এর ক্ষেত্রে এটা হবে না, কারণ চিটাং এর ডিউটি যেহেতু অনেক টাকা আসে, এটা তো চিটাং এ হবে না। এয়ারপোর্টে ছোটখাটো প্রোডাক্ট একদম 50,000, 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকার প্রোডাক্ট পর্যন্ত আমরা টাকা নেই না, আমরা অ্যাডভান্স কোনো টাকা নেই না। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে ঠিক আছে আপনারা এসে ডকুমেন্টসটা আপনার প্রোডাক্ট দেখে দেখবেন এবং প্রোডাক্ট দেখে নিয়ে যাবেন।
তো এইখানে যেটা ঝামেলা করে, অনেকেই অ্যাডভান্স টাকা নেয়, নেওয়ার পরে শুরু হলো যে উনি আসলে আদতে প্রোডাক্টটা এন্টি দিবেন, আপনার পেপারসটা এন্টি না দিয়ে বলবে যে আপনার এই ঝামেলা হয়েছে সেই ঝামেলা হয়েছে, আপনি এখন এই টাকা দিতে হবে ওই টাকা দিতে হবে, না হলে কিন্তু আপনার এই প্রোডাক্ট ক্লিয়ারেন্স হবে না। আদতে উনি প্রোডাক্টটা এন্টি দেন, অথবা প্রোডাক্টটা আপনার এন্টি দেওয়ার পরে সে পেপারসটা ফেলে রাখবে, কারণ উনি জানে যে প্রোডাক্ট এন্টি দিলে উনার কাছ থেকে নিতে হবে, এবং উনারা দেখবে যে আপনার প্রোডাক্টটার ভ্যালু কত এবং সেটার গুরুত্ব আপনার কাছে কতটুকু। হ্যাঁ, ওই যে বললাম প্রথম থেকে যে আপনাকে তারা যত ধরনের হয়রানি আছে তত ধরনের হয়রানি করবে, এবং আপনি হয়তো চিন্তা করবেন যে ভাই আর এইবারই শেষ, আর ওর কাছে যাব না, ওর কাছে যাওয়ার ও আপনার কাছে কোনোদিন যাওয়ার প্রয়োজন নেই। ওরা চিন্তা করে যে এই একবারই ধরছি, একবারই খাবো, শেষ, একবারই শেষ, যেহেতু অনলাইন থেকে আসছে। কিন্তু আমাদের ইনশাল্লাহ যে সমস্ত কাস্টমার গুলো আমাদের থেকে নেয় বা আমাদের থেকে কোনো একটা সার্ভিস নেয়, ওনারা আমাদের রিপিট কাস্টমার হয়, এবং আমার যতগুলো মানে আমাদের কাস্টমার রয়েছেন এই সিএনএফ এর ক্ষেত্রে, সবাই হচ্ছে আমাদের রিপিট কাস্টমার এবং কন্টিনিউয়াসলি কাজ করতেছেন। যাদের সাথে কাজ করি, আপনারা আমাদের এই আমাদের গুগলের একটা পেজ রয়েছে, সেখানে রিভিউ গুলো দেখবেন, সেখানে রিভিউ দেখলে বুঝতে পারবেন যে যারা কাজ করেছেন সবাই কি ধরনের রিভিউ আমাদেরকে দিয়েছেন। চাইলে আপনারা ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানতে পারেন পার্সোনালি আসলে আমরা কি ধরনের সার্ভিস দিয়েছি। কোনো ধরনে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে প্যারামুক্ত রাখার। হ্যাঁ, যে যেই ভয়টা উনি অন্যান্য সিএনএফ থেকে করতেছেন সেই ভয়টা যেন আমার থেকে না হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কি জানেন, সেটা হচ্ছে আমাদের সার্ভিসগুলো নেওয়ার ক্ষেত্রে অনেকেই ভয় পান। অনেকেই যেটা করে যে অন্যান্য যারা সিএনএফ হয়েছে তারা ওনাদেরকে অনেক ফুলিয়ে পাপিয়ে অনেক সুন্দর করে কথা বলে, কিন্তু আমি আসলে ওই ধরনের কথাবার্তা বলতে পারি না। আমার কথা হচ্ছে আপনাকে যা বলবো একদম ক্লিয়ার কাট কথা বলবো। আপনি ভাই আমাকে এত টাকা দিতে হবে, এর চেয়ে এক পয়সা কম দিলে হবে না, আর আপনার কাছ থেকে আমি কোনোদিন এক পয়সা বেশি চাইব না, যা হয় সব আমার। এরপরে আমাদের যে ভয় থাকে থাকে না সেটা নয়, আমাদেরও ভয় থাকে। অনেকে অনলাইনে একজন হচ্ছে মাইক্রোফোন বলে একটা আইফোন নিয়ে আসছে, দেখেন কত বড় খারাপ, সে ডিক্লারেশন দিয়েছে মাইক্রোফোন, আমাকে বলছেও মাইক্রোফোন, যেদিন আমি ক্লিয়ারেন্স করে বের করব সেদিন বলে ভাই এটার মধ্যে আইফোন রয়েছে। তারপরে উনি বের করছে, বের করার পরে উনাকে আমি দিলাম, দেওয়ার পরে উনাকে বললাম যে ভাই এই আই মাইক্রোফোনে তো আমার এটা এই এই খরচে তো হয় নাই, আমার এখানে ডিউটি আসছে প্রায় 30,000 টাকার মতো ট্যাক্স আসছে। হ্যাঁ, যেহেতু আমি ওই দিন আর বের করতে পারি নাই, ওই দিন আবার এটা রিঅ্যাসেসমেন্ট হয়ে তারপরে হচ্ছে আমি ট্যাক্স দিয়ে তারপরে বের করলাম। উনাকে বলার পরে উনি বলল যে ভাই আমি 30,000 টাকা কোন রকম ম্যানেজ করতে পারবো, এই সে হাবি জাবি বলে বললো যে ঠিক আছে আপনার বাকি টাকাটা 10,000 টাকা আমি পরে দিব। এরপরে উনি যে বাড়ি গেল আর ফোন ধরা নাই। তো এই টাইপের কাস্টমার অ্যাভেলেবেল, এবং আমি অনেক মানে ব্যাড এক্সপিরিয়েন্স এর সম্মুখীন হয়েছি এই টাইপের অনলাইনের কাস্টমার থেকে, এবং এবং অনেক ভালো কাস্টমারও পেয়েছি অনলাইন থেকে, যারা অনেকই ভালো, অনেক ভালো, এবং ব্যাড এক্সপিরিয়েন্স এর সংখ্যা খুবই কম, হয়তো সব মিলিয়ে হয়তো 4-5টা কাস্টমার আছে আমার এই এত দিনের ব্যবসায়িক জীবনে। তো আসলে এই অনলাইনের যারে তারে আপনারা কাজ দিবেন না। হ্যাঁ, যারে তারে কাজ দিলে হবে কি, তারা এই ডকুমেন্টস গুলো রেখে দেয়, যদি তাকে কাজ না দেন তাহলে তারা বিভিন্ন জায়গায় অফিসারদের সাথে কন্ট্যাক্ট করে যে আপনি এই প্রোডাক্টটা ধরে আপনি ধরবেন, আপনাকে আমি এত টাকা দিব। অর্থাৎ তারা নিজের টাকা খরচ করে ওই যে কি বলে যে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মতো কাজ করবে তারা। এত খারাপ লোক রয়েছে এখানে, ধরুন সিএনএফ মানে হচ্ছে দালালি ব্যবসা, এখানে দালালদের মতো খারাপ বিজনেস মনে হয় পৃথিবীতে আর কেউ করে না। এখানে যেমন প্রফিটেবল, এখানে যেমন তারা খুব সুন্দর করে কথা বলবে, আবার যখন আপনার সাথে কোনো একটা মনোমালিন্য হবে তখন তাদের চেয়ে খারাপ আর কাউকে আপনি দেখবেন না। তো আমি চেয়েছিলাম যে এই সেক্টরটাতে কিছুটা চেঞ্জ আনার জন্য, কিন্তু আসলে কাস্টমাররা যারা বাস দিতে পারে কাস্টমাররা ওনাদের কাছেই যায়। আমি যেটা দেখলাম যে আমাদের ইম্পোর্টাররা সাধারণত বাস দেওয়া লোকদেরকেই খুব ভালোবাসেন, আমরা যারা খুব সলিড ভাবে কাজ করতে যাই আমাদেরকে ভালোবাসেন না। অনেক দিন ঘুরে ফিরে একটা কাস্টমার আমার গত 3 বছর পরে আবার ফিরে এসেছেন, অনেক বাস খাওয়ার পরে বললো যে ভাই আসলে অনেক জায়গায় গিয়েছি কারো থেকে শান্তি পাই না, তো আপনি আমার কাজগুলো আবার করে দেন। বলছি ঠিক আছে দিয়েন, কিন্তু আমি আসলে চেষ্টা করতেছি যে আমি যারা আমার কাস্টমার রয়েছেন তাদেরকে খুব ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। তো আপনারা যারা অনলাইনে এই সমস্ত সার্ভিসগুলো নেন তারা খুবই খুবই সতর্কতার সহিত কাজ করবেন, কোনোভাবেই
অগ্রিম কোনো টাকা পয়সা প্রদান করবেন না, এবং যা কিছু বলবেন সবকিছু ক্লিয়ার কাট বলে নেবেন যে ভাই তোমাকে আমি 10,000 টাকা দিব, একটা পয়সা বেশি দিব না। তুমি ভালো করে পেপারস দেখে নাও, সবকিছু দেখে নাও, পরে কিন্তু কোনো কথাবার্তা বলতে পারবো না, আর পরে কথা বললেও কিন্তু আমি টাকা দিতে পারবো না। আর যদি সেটা মনে করেন যে না সেখানে আপনার সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে গিয়ে সিএনডিএফ এর অনেক তালিকা রয়েছে, তাদের থেকে ভালো কোন সিএনডিএফ এর সেবা নেন। কোনোভাবে আমি ব্যক্তিগতভাবে চাই না, যে আমি নিজেও একজন ইম্পোর্টার এক্সপোর্টার দুইটাই, আমি চাই না যে কারো ব্যবসা ক্ষতি হোক। হ্যাঁ, এবং সিএনডিএফ সার্ভিসটা শুধুমাত্র আপনাদের সেবার উদ্দেশ্যে দেওয়া, এটা দিয়ে তেমন কিছু যে আমার হয় তেমন কিছুটাই না, কারণ এটা থেকে খুবই সামান্য একটা পরিমাণ ইনকাম আমার আসে। তো আমি চাচ্ছি যে আপনারা যেন ভালো একটা সার্ভিস পান। ভালো থাকবেন সবাই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন, আর আমাদের সার্ভিস নিতে চাইলে আমাদের ইনবক্সে, আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ফেসবুক আমাদের কমেন্ট বক্সে আমরা আমাদের নাম্বারগুলো দিয়ে রাখবো, আপনারা আমাদের সেখান থেকে সেবাগুলো নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ।